기본 고래다. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু কম, কারণ ঠান্ডা লেগেছে তো সেই কারণে। তো যাই হোক, নতুন একটা ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলায় উঠেছি 6:15 দিকে, তো উঠেই আগে বিছানাটা তুলে নিচ্ছি। আর বোনের ফোনের ক্যামেরা থেকে করেছিলাম, ওর ফোনের ব্যাক সাইডের ক্যামেরাটার থেকেই করছিলাম, তো বুঝতে পারিনি যে আমাকে দেখা যাবে না। তো যাই হোক, একটু মানিয়ে নাও। আর বোনও উঠে পড়েছে সকাল সকাল, ওর বিড়ি বাঁধা রয়েছে তো সেই কারণে ও উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে। কাল শনিবার, কাল তো কোনো ভিডিও দিতে পারিনি, তো আজ রবিবার, আজকে সকালের কিছুটা আর কি শেয়ার করবো, আর বাকিটা আর কি হয়তো সন্ধেবেলায় দিতে পারি। আর আমার বোন ঘরটা ঝাঁট দেওয়ার পরে তারপরে দিচ্ছে উঠোন ঝাড়া। বিছানাটা তোলার পরে আমি এসেছি রান্নাঘরে, ছাই ফেলবো তো সেই কারণে। বাসি ছাই প্রতিদিন এক বাটি করে আর কি ফেলা হয়, মানে শুকনো পাট দিয়ে জ্বালালে না বেশি একটা ছাই হয় না, তো সেই জন্য অল্প অল্পই ফেলি। কিন্তু আজকে অনেকটাই ভরে গেছে, তো সেই জন্য আর কি বেশিরভাগটাই তুলে নেব। আর পাইপ পরিষ্কার করেছিলাম, তো কালিটা একটু হাত দিয়ে বের করে নিচ্ছে হাতে প্যাকেট পরে। তো তারপরে আমি রান্নাঘরটা লিপে নিচ্ছে, মানে মাটি দিয়েই লিপে এখন প্রায় দিনই, আর মাঝে মাঝে আবার শুধু জল দিয়েও লিপে নিই। তো আজকে আবার একটু মাটি দিয়ে লিপে নিয়েছি, আর তারপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আগে কলে বাসনগুলো রেখে এসেছিলাম, তো আর হাঁড়িটাও আর কি ধুয়ে নিয়েছিলাম আগের থেকে, তো সেই কারণে জলটা একটু ঝরে গেছে, তো সেই জন্য হাঁড়ির পেছনটা লিপে দিয়েছি। আর তারপরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, তখন প্রায় 8টা মতো বাজে। আর গাছের থেকে একটা চাল কুমড়ো কাটা হয়েছে, তো সেটাই আমি এখন কেটে আর কি কুচিয়ে রেখে দিয়েছি, তো এটাই সকালে রান্না হবে। শুভ সকাল বন্ধুরা, স্বপ্ন আমার চ্যানেলে আরও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানাই। তোমাদের তো দেখালাম যে ভাতটা আর কি বসিয়েছি, আর চাল কুমড়োটা কেটেছি, আর এখন যাব একটু মায়ের কাছে যে আর কি রান্না করবো, তো সেই কারণে চলো দেখতে থাকো ভিডিওটা। দোকানে গেছিলাম মায়ের কাছে যে দুপুরে কি রান্না হবে সেটাই শুনতে, আর তারপরে গেলাম একটু মামা বাড়িতে। এই যে মামার ছেলে, আর ওটা হলো মামা বাড়ির পাশের বাড়ির এক। এটা কে হয় তোর? তোর ভাই? চলো আমাদের বাড়িতে। ভাতটা তো বসিয়েই গেছিলাম, তোমাদের দেখিয়েছি, আর বাড়িতে এসে দেখি ভাত হয়ে গেছে, তো সেই জন্য ভাতটা উপর দিয়ে নিচ্ছি। আর উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি, যে উপর দিতে দিতে তো প্রায় গরম হয়ে যাবে। আর তারপরে চাল কুমড়োটা এখন ভেজে রান্না করছিলাম, তো তার মধ্যে দেখি আমাদের ঘরে এই যেই মহারাজ ঢুকেছে, জানি না এর কবে আসা বন্ধ হবে, প্রায় দিনই আসছে, মানে পুজো না দিতে পারলে শান্তি পাচ্ছি না। দেখি সামনের রবিবার আর কি পুজোটা দেবে, তো যাই হোক। আর এদিকে আমার চাল কুমড়ো ভাজাটা প্রায় হয়েই গেছে, দেখো নামিও নিয়েছি, আর এখন আমি ভাতটা বেড়ে দেবো, বাবাও খাবে, বোনও খাবে, আমি খাবো, মা তো এখনও আসেনি, তো সেই কারণে আমরা এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, মানে সকালেরটা, দুপুরের কাজ বাজ কিছু রয়েছে সেগুলো তোমাদের বিকালে।